আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটি হচ্ছে 2020 সালের অনার্স চতুর্থ বর্ষ নিয়মিত এবং বিশেষ পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে, অর্থাৎ তারা পরীক্ষার রুটিন প্রকাশিত করেছেন। পরীক্ষার রুটিনটি দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন সকাল 9টা থেকে। পরীক্ষা অনুষ্ঠানের সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল। তারিখ 29/12/2021 বুধবার। অনার্স বিষয়সমূহ, অর্থাৎ যে যে বিষয় অধ্যয়ন করছেন সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। আপনারা আপনাদের সাবজেক্ট যেগুলো দেওয়া আছে সেই সাবজেক্ট কোডের সাথে মিলিয়ে তারপর পরীক্ষা অংশগ্রহণ করতে যাবেন। আমি শুধু ডিপার্টমেন্টের নামগুলো বলে যাব, আপনারা সেই অনুযায়ী আপনাদের বিষয়কোডটি মিলিয়ে নেবেন। 29/12/2021 বুধবার যে সকল বিষয়ের পরীক্ষা রয়েছে সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান, সঙ্গীত, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থ, রসায়ন, প্রাণ রসায়ন ও আণবিক জীববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান। 3/1/2022 সোমবার যে সকল বিষয়ের পরীক্ষা রয়েছে সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান, সঙ্গীত, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থ, রসায়ন, প্রাণ রসায়ন ও আণবিক জীববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান। 8/1/2022 শনিবার যে সকল বিষয়ের পরীক্ষা রয়েছে সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান, সঙ্গীত, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থ, রসায়ন, প্রাণ রসায়ন ও আণবিক জীববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান। 11/1/2022 মঙ্গলবার যে সকল বিষয়ে পরীক্ষা রয়েছে সেগুলো হচ্ছে বাংলা, ইংরাজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান, সঙ্গীত, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থ, রসায়ন, প্রাণ রসায়ন ও আণবিক জীববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান। 15/1/2022 শনিবার যে সকল বিষয়ের পরীক্ষা রয়েছে সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থ, রসায়ন, প্রাণ রসায়ন ও আণবিক জীববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান। আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। 19/1/2022 বুধবার যে সকল বিষয়ের পরীক্ষা রয়েছে সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থ, রসায়ন, প্রাণ রসায়ন ও আণবিক জীববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান। 23/1/2022 রবিবার যে সকল বিষয়ের পরীক্ষা রয়েছে সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান,
সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থ রসায়ন, প্রাণ রসায়ন ও আণবিক জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত ও পরিবেশ বিজ্ঞান। 27/1/2022 বৃহস্পতিবার যে সকল বিষয়ে পরীক্ষা রয়েছে সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থ রসায়ন, প্রাণ রসায়ন ও আণবিক জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান। 31/1/2022 যে সকল বিষয়ে পরীক্ষা রয়েছে সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, গণিত, পরিবেশ বিজ্ঞান। 3/2/2022 বৃহস্পতিবার যে সকল বিষয়ে পরীক্ষা রয়েছে একটি বিষয় রয়েছে অর্থনীতি, 6/2/2022 রবিবার অর্থনীতি বিষয়ে পরীক্ষা রয়েছে। এখানে তারা বিশেষ দ্রষ্টব্য হিসেবে কি 6টি বিষয় উল্লেখ করে দিয়েছেন, এগুলো আপনারা দেখে নেবেন। তো এই ছিল পরীক্ষার রুটিনটি, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।